কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন পুকুর ছেঁচা হচ্ছে, এটা সুন্দরবনে, এবং এখানে প্রচুর পরিমাণে মাছ দেখা যাচ্ছে। তেলাপিয়া, কাটকই আছে, টেংরা আছে, পার্শে আছে, কিছু বাগদা চিংড়িও আছে। এখন কিন্তু টেংরা মাছ 500 টাকা কেজি হয়ে থাকে সুন্দরবনে, এবং তেলাপিয়া 100 থেকে 120 টাকা, পার্শে মাছ 200 টাকা। তো বন্ধুরা, প্রচুর পরিমাণে মাছ দেখা যাচ্ছে, তো মাছগুলো ধরা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এখানে কি কি মাছ পাওয়া যায় সেটা আমি দেখাবো। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি সুন্দরবন থেকে ভিডিও দিয়ে থাকি, বিভিন্ন রকম মাছ ধরার ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। যেমন এখন শীতের সিজন, এখন কিন্তু প্রচুর হারে ভেটকি মাছ, পার্শে, কাটকই, টেংরা, বাগদা চিংড়ি, কাটকই, এই সমস্ত মাছ পাওয়া যায়। তো আমি সেই সমস্ত মাছের ভিডিও দিয়ে থাকি। তো বন্ধুরা, এই সমস্ত মাছের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, দেরি করবেন না, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রচুর হারে মাছ। এখন কিন্তু শীতের সিজনে প্রচুর মাছ কিন্তু সুন্দরবনে পাওয়া যায়। আমার ফিশারি আছে, সেই ফিশারিতে কদিন পরেই ছেঁচা হবে, কয়েকদিন বাদেই। তো ভেটকি, কাটকই এবং ভাঙন মাছ, সেই সমস্ত মাছের ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, মাছগুলো ধরা হচ্ছে। এই মাছগুলো আমাদের এখানে যে বাজার আছে সেই বাজারে বিক্রি করা হবে। তেলাপিয়া কিন্তু 100 থেকে 120 টাকা কেজি। তো বন্ধুরা দেখুন, মাছগুলো ধরে নেওয়া হচ্ছে। সুন্দরবনের মানুষ কিন্তু এই মাছের উপরে নির্ভর, মাছ চাষ করে, এবং আমরাও মাছ চাষ করি। আমি নিজে মাছ চাষ করি, আমার ফিশারি আছে। এখানে যে মাছগুলো চাষ করা হয় বা যে সমস্ত মাছগুলো আমরা নদী থেকে পিন মাছ ধরে ছাড়ি, সেই সব মাছগুলো কিন্তু কোনো খাবার দেওয়া হয় না। এখানে প্রাকৃতিক পরিবেশেই বড় হয়, এবং ফিশারির যে ঘাসগুলো থাকে বা ঝাঁঝি যে ঘাসগুলো থাকে সেগুলো খেয়েই কিন্তু বড় হয়। এখানে কোনো সার বা রাসায়নিক কোনো কিছু ব্যবহার করা হয় না। এই মাছগুলো কিন্তু খুব টেস্টি হয়ে থাকে। তো বন্ধুরা অবশ্যই আসবেন সুন্দরবনে বেড়াতে আমাদের এখানে। এখানে পরিবেশটাও খুব সুন্দর। তো দেখুন বন্ধুরা, মাছগুলো ধরা হচ্ছে। এখানে কিন্তু পায়রা চাঁদাও দেখা যাচ্ছে। পার্শে মাছ এখন কিন্তু খুবই কম দাম, 200 টাকা কেজি। টেংরা মাছটা একটু দাম বেশি, তো সাইজ অনুযায়ী টেংরা মাছের দাম হয়ে থাকে 200 টাকা, 300, 400, 500 টাকাও কেজি হয়। এখানে যে লোকাল বাজার যেগুলো আছে সেই বাজারে বিভিন্ন রকম নদীর মাছও পাওয়া যায়। আমি আমার চ্যানেলে জানিয়ে দিই সেই সমস্ত মাছের দাম কেমন আছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। আজ রাত্রে আমি কিন্তু ফিশারিতে বৃত্তি বা আটল দিয়ে বাগদা চিংড়ি ধরব, সেটা আজ আমি দেখাবো আমার চ্যানেলে কিভাবে বাগদা চিংড়িগুলো ধরা হয় এবং বাগদা চিংড়ির দাম কেমন। এখন কিন্তু বাগদা চিংড়ি 500-600 টাকা কেজি, সেই বড় বড় বাগদা চিংড়ি কিন্তু আমি আমার চ্যানেলে দেখাবো। আজই রাত্রে ধরব, সেটা আমি দেখাবো আমার চ্যানেলে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট প্রয়াস আশা করব আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাকে সাপোর্ট করুন। আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, প্রায় মাছগুলো ধরা হয়ে গেছে। আমি আমার আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা কিছুটা আমি দেখিয়েছিলাম মাছ ধরাটা, আজ কিন্তু এই শেষ মাছ ধরাটা দেখানো হচ্ছে, শেষ পর্ব। তো আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা দেখুন, প্রায় মাছগুলো ধরা হয়ে গেছে। সুন্দরবনে অবশ্যই বেড়াতে আসবেন, এখানে পরিবেশটা খুবই সুন্দর। এখানে প্রচুর পরিমাণে নদী এবং প্রচুর পরিমাণে জঙ্গল আছে। এখানে সবুজ আর সবুজ, এবং প্রচুর মাছের ফিশারি আছে, সেগুলো আপনারা দেখতে পাবেন।